বিরতির পর স্বাগত। আবারও গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে শুকনো গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। জানা যায় এয়ারপোর্ট থানার অন্তর্গত ভগলপুর এলাকায় একটি বাড়ি থেকে 87 কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে প্রীতম বিশ্বাস নামে একজনকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ। এই অভিযানে নেতৃত্বে ছিলেন এসডিপিও পারমিতা পাণ্ডে। কার্যত গোপন সংবাদের ভিত্তিতে প্রথম এসডিপিওর কাছে খবর আসে এবং সেই খবরের ভিত্তিতেই এয়ারপোর্ট থানার পুলিশ এই অভিযানে নামে এবং অভিযানে নেমে এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুর এলাকা থেকে একটি বাড়ি থেকে প্রায় 87 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে এবং এই উদ্ধার কাজে প্রীতম বিশ্বাস নামে এক ব্যক্তিকেও আটক করতে সক্ষম হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। অ্যাকচুয়ালি কালকে রাতে রাত্রে 11টা নাগাদ এয়ারপোর্ট থানাতে একজন সিক্রেট ইনফরমেশন আসে যে ভাগলপুর নর্থ বাগাদি এরিয়াতে প্রীতম বিশ্বাস করে একজন লোক ওনার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা স্টোর করা আছে। ইনফরমেশন এটাও রিকোয়েস্ট করে যে ইমিডিয়েটলি পুলিশ যদি সেই জায়গাতে রেড না করে ওনার বাড়িতে, উনি হয়তো বা মালটাকে ওনাখানে পাস করবে, কারণ ওনার বাড়িটা ইন্টারন্যাশনাল বর্ডার আইপিপিসি ফেন্সিংটা ইন্দো বাংলা বর্ডার থেকে 500 মিটারের কাছাকাছি। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে 11টার সময় আমাদের এখানে ওসি এয়ারপোর্ট অভিজিৎ মণ্ডল এবং অন্যান্য অফিসাররা উমেন পুলিশ সহকারে ওনার বাড়িতে যায়, গিয়ে ওনার বাড়িটাকে কর্ডন করে বাড়িটাকে রেড করা হয়। রেড করে বাড়ি থেকে আমরা 87 কেজি ড্রাই গাঁজা ওনার বাড়িতে উদ্ধার করি। প্রীতম বিশ্বাস, যার বাবার নাম হয়েছে বিকাশ বিশ্বাস, ওনাকে সঙ্গে সঙ্গে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। ওনাকে আমরা থানাতে এনেছি, ওনাকে আমরা এখন অ্যারেস্ট করেছি। একটা এনডিপিএস একটা মামলা এয়ারপোর্ট থানাতে নথিভুক্ত হয়েছে। আজকে ওনাকে আমরা মাননীয় আদালতে ফরওয়ার্ড করব এবং আদালতের কাছে আমরা প্রেয়ার করব ওনাকে আমরা যাতে পুলিশ রিমান্ডে আমরা আনতে পারি। এনে আমরা ওনার থেকে বাকি যে তথ্য যে মালটা উনি কোথায় মালটা ডেলিভার করলো হলে বা মালটা উনি কোথা থেকে এনেছে ডিউরিং ইন্টারোগেশন, এই তথ্যগুলো আমরা বের করব। বাজার মূল্য কত রয়েছে? বাজার মূল্য এটার 5 লাখ টাকা। উনি কি মানে কি করেন এই কাজের সঙ্গে যুক্ত? এখন আমরা এটা ইন্টারোগেশনে ওনাকে এনে বাকিটা আমরা তথ্যটা বের করব, বাকি যেটা আছে এটা ইনভেস্টিগেশন। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে, মানে কেন তিনি এই গাজগুলো মজুত করে রেখেছে বা কি কারণে? মানে প্রাথমিক তদন্তে তো পুরোটা বোঝা যাচ্ছে না, যেহেতু বাড়িটা ওনার বর্ডারের কাছাকাছি 500 মিটারের কাছাকাছি, তো আমরা ডাউট করছি হয়তো বা ওনার এরকম কোনো প্ল্যানিং থাকতে পারে, মেবি ও বর্ডারটাকে ইউজ করে সে মালটাকে পাস করতে পারে বা ওর আদার্স কোনো প্ল্যানিংও থাকতে পারে মালটাকে অন্য স্টেটে পাস করার জন্য, সেটা আমরা ইন্টারোগেশনে বের করবো। পুলিশ আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত আজ অভিযুক্তদের কোর্টে তোলা হবে এবং আবেদন করা হবে যেন তাদেরকে পুলিশের রিমান্ড দেওয়া হয় এবং সেই রিমান্ডের ভিত্তিতে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য যেন সংগ্রহ করতে পারে। সেই বিষয়টাই নিয়েই কিন্তু পুলিশ আধিকারিক সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। কার্যত একেবারে বর্ডার এলাকা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে শুকনো গাঁজা এবং পুলিশ ধারণা করছে যে এটি হয়তো বা ওপারে বা অন্য কোনো রাজ্যে স্থানান্তরিত করার খুব তাড়াতাড়ি একটি পরিকল্পনা করা হচ্ছে এবং সেই খবর যখন পুলিশের কাছে এয়ারপোর্ট থানার কাছে আসে তখন এয়ারপোর্ট থানার পুলিশ তড়িঘড়ি তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা এবং অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে। এখন দেখার বিষয় পুলিশ তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন এবং এই ব্যবসার মধ্যে আরো কারা জড়িত রয়েছে এবং আগামী দিনে তাদের কি কি প্ল্যান ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু বেরিয়ে আসবে শুধুমাত্র পুলিশের তদন্তে। এ মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।